এত বড় সাহস যে আমার মেয়ের বাণিজ্য নিয়ে তুমি খেলা করছো? এই মুহূর্তে তোমাকে পরলোকে পাঠিয়ে দিতে পারি জানো? ওকে তুমি কিছু বলো না বাপি, ওর কোনো দোষ নেই। তুই থাম, একটা রাস্তার ছেলের সঙ্গে মেলামেশা করতে তোর রুচিতে বাধল না? ও রাস্তার ছেলে নয় বাপি, এবার ফাইনাল ইয়ারে ডাক্তারি পড়ছে। তোমার বাবা কি করেন? আমার বাবা নেই, তবে দিদি আছেন। আমার দিদির অবশ্য বাড়ি গাড়ি কিছু নেই, তবে ভাইদের মানুষ করার চেষ্টা আছে। দিদি কি করেন? নার্সিং করেন, পাশ করা নার্স। হোয়াট? আমার মেয়ে একটা নার্সের বাড়িতে বউ হয়ে যাবে? নরকে গিয়ে উঠবে। থামুন, আপনাদের যাদের টাকা আছে তারা প্রাসাদে থাকেন ঠিকই, কিন্তু সেই প্রাসাদে শোনা যায় শয়তানের হাসি, মন্দিরের ঘন্টা সেখানে কখনো বাজে না। আমাদের কাছে, আমাদের কাছে দিদির ঘর পবিত্র মন্দিরের মতো, মিতা সেখানে গেলে নরক থেকে স্বর্গেই যাবে। ওসব বাজে কথা রাখো, যে আশায় তুমি আমার মেয়ের সঙ্গে মিশছো সেটা আমি পূর্ণ করব। বলো কত টাকা তোমার চাই, কত টাকা পেলে তুমি আমার মেয়েকে ছেড়ে যাবে? এসব কি বলছো বাপি? আমায় বলতে দাও মিতা, আমি জানি আপনার অনেক টাকা আছে, আর সেই টাকা দিয়ে আপনি আমার ভালোবাসাকে কিনতে চান। কিন্তু না মিস্টার চৌধুরী, টাকা দিয়ে বাজারের পণ্য কেনা যায়, ভালোবাসা কেনা যায় না। আমি গরিব হতে পারি কিন্তু ভিখিরি নই। আপনার টাকা আপনার কাছেই থাকুক, তবে যাবার আগে একটা কথা বলে যাই, আমি মিতাকে ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। দাঁড়াও, আমি তোমায় পরীক্ষা করছিলাম, আর সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। হ্যাঁ, তুমি আমার মিতার উপযুক্ত ছেলে। আরে মা, সত্যিকারে ভালোবাসার কদর দিতে তোর বাবা জানে। তাই একদিন বাড়িতে এসো, একটু কথাবার্তা হোক, তবে এরকম গরম গরম কথা নয়, ওই মনের প্রাণের কথা আর কি। টাকাগুলো রেখে দাও কাজলদি, এ মাসের মাইনে। সংসার যখন তোকেই চালাতে হয়, টাকা নিয়ে আমি কি করব, তোর কাছেই থাক। এতদিন একা ছিলাম, মনে হতো কিছুই যেন আমার নেই। আজ তোদের পেয়ে মনে হচ্ছে জীবনে আমি সব কিছু পেয়েছি রে। ও কথা বলো না কাজলদি, তোমার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। রাস্তা থেকে তুলে এনে তুমি যদি আশ্রয় না দিতে, এতদিনে আমরা অন্ধকারে হারিয়ে যেতাম। তুই দেখিস মালা, সঞ্জয় অনেক বড় হবে, তোর কষ্ট সার্থক হবে রে। তুমি আমাকে আশীর্বাদ করো, সঞ্জয়কে নিয়ে আমার সব স্বপ্ন, আমার আশা। সেদিন তোমার আমার হলো পরিচয়।